নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সোমবার ভারত বন্ধ সফল করতে জোরালো আহ্বান বাম সংগঠনে, রয়েছে বিশাল র্যালি। শিবঝাড় কাণ্ড, সোনাইয়ে প্রতিবাদে সরব আমসু, পড়ানো হল মুখ্যমন্ত্রী। চলিতকান্দির টু উধারবন সংযোগকারী সড়কের বেহাল অবস্থা, সংস্কারে সরব স্থানে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার অর্থাৎ 27 সেপ্টেম্বর ভারত বন্ধকে সফল করতে এক বিশাল মিছিল আয়োজন করে শহর পরিক্রমা করলেন বাম সংগঠনের কর্মকর্তারা। শনিবার বিকেল 4:30 নাগাদ শিলচর ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশ থেকে বামপন্থী শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, মহিলাদের এক বিশাল মিছিল বের হয়ে আগামী 27 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ভারত বন্ধকে সফল করতে শহরে প্রধান সড়ক পরিক্রমা করেন সংগঠনের কর্মকর্তারা। মিছিলের শুরুতে দরং জেলার শিবঝাড়ের ধলপুরে সংগঠিত নারকীয় পুলিশি আক্রমণের শিকার তিনজন নিহত আন্দোলনকারীদের শহীদ ঘোষণা করতে জোরালো দাবি উত্থাপন করেন যৌথ মঞ্চের পক্ষে সিটু কাছাড় জেলা কমিটির সভাপতি সমীরণ আচার্য। তিনি এও দাবি তুলেন যে আহতদের ও নিহতদের পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে এবং ঘটনার সাথে জড়িত পুলিশ আধিকারিকদের কঠোর শাস্তি প্রদান করতে। এদিনের মিছিলে যোগদান করা বিভিন্ন বাম সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে কৃষক বিরোধী 3টি কৃষি আইন বাতিল সহ শ্রমিক বিরোধী শ্রম সংহিতা বাতিল, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 21,000 টাকা ধার্য করা, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা প্রদান, বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিল করা, রাষ্ট্রায়ত্ত ও সরকারি খণ্ডকে ব্যক্তিগতকরণ বন্ধ করা, পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করা, আসাম মিজোরাম সীমানা বিবাদ দ্রুত নিষ্পত্তি করে সীমানা সংলগ্ন মানুষের জীবন জীবিকার অনিশ্চয়তার অবসান করা, রাজ্যের 2টি কাগজ কল শ্রমিকদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দিয়ে কল দুটোকে পুনরায় চালু করতে দাবি জানান যৌথ মঞ্চের কর্মকর্তারা। এদিনের মিছিলে যৌথ মঞ্চের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, সুব্রত চন্দ্রনাথ, মাধব ঘোষ, মানস দাস সহ অনেকে। আসামে এই অবৈধ উচ্ছেদ বন্ধ করার দাবি জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দান করার দাবি জানাচ্ছি এবং পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। অবিলম্বে যদি এটা বন্ধ না করে রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের হত্যা, যুবকদের হত্যা, এ আমরা মানি না। আমরা তীব্র প্রতিবাদই শুধু করছি না, আমরা এবার থেকে প্রতিরোধ আমরা গড়ে তুলব। আমি গর্বের সঙ্গে স্মরণ করছি সেই ভাইকে যাকে হত্যা করা হয়েছে এবং সমগ্র পৃথিবীর মানুষ জেনে গেছে যে মৃতকের উপরে, মৃত একটা মানুষের উপরেও আবার নির্যাতন করা হচ্ছে। আজকে কোন জায়গায় দেশকে নিয়ে গেছে বিজেপিরা, বিজেপি আরএসএসরা কোন জায়গায় নিয়ে গেছে? মানবিকতাকে সম্পূর্ণভাবে আজকে ধ্বংস করা হচ্ছে। এ চলতে পারে না। ভারত বন্ধ শুধু এই কারণেই নয়, ভারতবর্ষ অনেকগুলো কারণ, মৌলিক কারণে, এই সরকারের নীতির প্রতিবাদ করার কারণে, কিন্তু এইসব একটা কারণ এই যে ফ্যাসিস্ট বাহিনী, এই ফ্যাসিস্ট বাহিনী এবং সরকারের যে এই মানুষকে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি, উভয় বেঁধে মারার রাজনীতি, অর্থনীতিকে ধ্বংস করার যে রাজনীতি, তাকে আমরা নিন্দা করি, তাকে আমরা ধ্বংস করার জন্য আমরা প্রতিবাদ আন্দোলনে আমরা সামিল। দরং জেলার শিবঝাড়ে সম্প্রতি উচ্ছেদের নামে দখলকারীদের বিরুদ্ধে পুলিশের বর্বরতা আক্রমণে এক ব্যক্তির প্রাণ বিসর্জন ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ দেখাল সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসু। শনিবার সোনাই বাজার পয়েন্টে আমসুর কর্মকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন অসম সরকার হায় হায় ও পুলিশের বিরুদ্ধে নানা স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন।
পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিচ্ছবি পুড়িয়ে প্রতিবাদ জানান সংগঠন কর্মকর্তারা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর, মৌলানা নাজির হোসেন মজুমদার, মেহবুব আলম লস্কর, সোহেল আহমেদ বড়ভূঁইয়া প্রমুখ। বলেছেন 10 দিন আগে নাকি নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু স্থানীয় জনগণের দাবি যে আগের দিন 24 ঘন্টাও সময় হয়নি, আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং আমাদের ঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছে। আমি আসাম সরকারকে নিন্দা জানাচ্ছি আমসির পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট দুধের শিশুরা অহরহভাবে কান্দাকাটি করছে, ধর্মীয় স্থান পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। এটা কী রকমের শাসন? আসাম সরকারের উচিত ছিল অন্তত পক্ষে 1 মাস পূর্বে উনাদেরকে জানিয়ে দেওয়া যে তোমরা দখল করে জায়গা বসবাস করছো, অন্তত পক্ষে মাস দিন পূর্বে জানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আসাম সরকার তা করেনি। আমরা আমসুর পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে উচ্ছেদ হওয়া মানুষগুলোকে যেন খুব শীঘ্রই পুনর্বাসন দেওয়া হয়। দেখুন, আসামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি আতঙ্ক বিরাজ করছে, সরকারের লোক একজন ডেড বডির উপর পা দিয়ে লাতালাতি করছে, তা সভ্য সমাজের জন্য কলঙ্ক। আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে আবারও বিনম্র অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে যেন উচ্ছেদ হওয়া মানুষগুলোকে পুনর্বাসন দেওয়া হয় এবং আসামের বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন জনগোষ্ঠী মানুষের কাছে খুব শীঘ্রই যেন শান্তি স্থাপন করার জন্য সংখ্যালঘুদেরকে নিয়ে, সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়ে যেন একটি উচ্চস্তরীয় তদন্ত কমিটি গঠন করে সংখ্যালঘুদের যারা বিচ্ছেদ হয়েছেন, উচ্ছেদ হয়েছেন, তাদেরকে দখলমুক্ত জায়গাতে আবারও স্থান দেওয়ার জন্য, কিংবা তো কোনো একটি উপযুক্ত জায়গায় তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য যেন আসাম সরকার ব্যবস্থা গ্রহণ করে। স্বাধীনতার 75 বছর পরও যোগাযোগ ব্যবস্থার হাল ফেরেনি বড়খলা সমষ্টির দুধপাতিল জিপির চলিতাকান্দির শ্রীনগর থেকে উধারবন্দ সংযোগকারী গ্রামীণ রাস্তার। বেহাল রাস্তা চলাচলের উপযোগী করে তুলতে অবশেষে ময়দানে নামলেন স্থানীয়রা। শনিবার রাস্তা সংস্কারে সরব হয়ে তারা বলেন, স্বাধীনতার 75 বছর অতিক্রম হয়ে গেলেও আজ অবধি তাদের চলাচলের একমাত্র রাস্তাটির সংস্কার হয়নি। মহাসড়ক ও উধারবন্দের সাথে সংযোগকারী এই রাস্তাটি দিয়ে এলাকার 5-6টি গ্রামের লোক প্রতিদিন আসা যাওয়া করে, কিন্তু প্রতি বছরই স্থানীয়দের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়। বিগত দিনে রাস্তা সংস্কারের জন্য তদানীন্তন বিধায়ক কিশোরনাথের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু প্রতিবারই তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়। সম্প্রতি রাস্তা নির্মাণের জন্য বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের দ্বারস্থ হয়েছেন তারা। তিনিও রাস্তা নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন, তবে বর্তমানে রাস্তার অবস্থা ভয়াবহতার জন্য অবশেষে বাধ্য হয়ে তারা রাস্তা নির্মাণে হাত লাগান বলে জানান তারা। আজকে আর আমরা এই জিনিসটা আমরা এখনো আমরা করতেছি, তো আমরা প্রতি বছরেই এই ব্যাপার নিয়ে আমরা কাজ করিয়া থাকি। প্রতি বছরে আমরা সিজনে 3 দিন 4 দিন আমরা প্রত্যেক গ্রামবাসী নিয়া আমরা এই সোশ্যাল ওয়ার্ক আমরা করিয়া থাকি। আমরা এই বছরের মধ্যে আমরা গত সপ্তাহেও আমরা কাজ করছি, আমরা সম্মুখের দিকে আমরা অনেক প্রায় 1/2 কিলোমিটার আমরা কাজ করছি এবং আজকেও আমরা এই কাজে আমরা হাত নিছি। আর আজকে এখানে অনেক কাজ যার লোক আছে কাজ করতেছে এবং সামনের দিকেও আছে অনেক লোক, প্রায় আজকে আমরা 40 জনের ঊর্ধ্বে মহিলা এবং যুবক এবং বৃদ্ধ অনেক লোকরা আছে এখানে, আপনারা দেখতেছেন যে কাজ করতেছে। তো দুঃখের বিষয় এটাই যে জিনিসটা অনেক MLA হয়েছে, অনেক MP হয়েছে, অনেক নেতারা বনছে, কিন্তু আজ পর্যন্ত আমরার এই চলতাখান্দির যে সুযোগ বা যাতায়াতের যে আমরার যে দুর্ভাগ্যটা আজকে পর্যন্ত আমরা এখানেই থাকি গেছে। রিজনটা হয়েছে যে গত বছর যেটা আমরার প্রাক্তন বিধায়ক আসিল কিশোরনাথ বিজেপির থেকে আসিল, তাইনও আমরা তার কাছেও আমরা আবদার করছিলাম। আমরা রাত্রে 1:30 পর্যন্ত তার বাসাতে আমরা এই রাস্তার ব্যাপারে আমরা গেছিলাম, প্রায় আমরা গ্রামের প্রায় 20 জনের মতো ছেলেরা। তো কথা হয়েছে, কিন্তু ঠিক আছে আমরা করিয়া দিমু, কিন্তু 5 বছর কাটাই গেল। এরপরে গত যখন জিপি ইলেকশন হয়েছে, জিপি ইলেকশনে যখন আমরা গ্রামে যখন একটা সভা করে ইলেকশনের সভা করে, তখন তিনি হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ দেখাইছে এবং স্কিম দেখাইছে যে 1,05,00,000 টাকার একটা স্কিম এই রাস্তার মধ্যে আমি ধরিয়া দিছি, এটা ইলেকশনের পরে হইব। কিন্তু ইলেকশনও গেল, জিপি ইলেকশন উইন হইল, বিজেপির যে ক্যান্ডিডেট আমরা উইন করাইয়া দিলাম, কিন্তু এর বিপক্ষে এর ইয়েতেও আমরা কোনো রেজাল্ট পাইলাম না।
এরপরে টাইম তো এবছর গেল গিয়া, যাই হোক এখন বর্তমানে আমরা এমএলএ আছে মিসবাহুল ইসলাম, তার কাছেও আমরা গত কয়েকদিন আগে আমরা গিয়া এই রাস্তার ব্যাপারে আবদার করছি। তো তাইন কইছে ঠিক আছে আমরা এটা করিয়া দিমু। তো আজ পর্যন্ত মানে দুঃখের বিষয় আমরা যে এত দিন হওয়ার পরেও আমরা এই গ্রামের কোনো উন্নতি আমরা দেখতে পাইতেছি। গরু খুঁটি কাণ্ডে বর্বরতার প্রতিবাদে ঝড় সারা দেশ জুড়ে উঠলেও মুখ্যমন্ত্রীর ভাই বলেই পুলিশ সুপারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেস নেতা তমাল কান্তি বণিক। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, কয়েক মাস আগে লায়লাপুরে অসমের জমি বেদখলে গিয়ে গুলিবিদ্ধ হয়েও পাল্টা গুলি বর্ষণ করতে পারেনি পুলিশ, কিন্তু সম্প্রতি দরং জেলার শিবঝাড়ের গরুখুঁটিতে রাজ্যের নিরীহ নিরস্ত ব্যক্তির ওপর নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ, তবুও পুলিশ সুপারের বিরুদ্ধে কোনো বিহিত ব্যবস্থা নেয়নি সরকার বলে প্রশ্ন তুলেন তিনি। গতকাল আমাদের এপিসিসির যিনি সভাপতি ভূপেন বোরা, তার সঙ্গে ওয়ার্কিং প্রেসিডেন্ট, তার সঙ্গে আমাদের প্রাক্তন যিনি সভাপতি ছিলেন এবং সাংসদরা কালকে ভীষণ একটা রিলি করেছে, এবং সেটার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আমরা কংগ্রেসের তরফ থেকে ডিসি এবং এসপিকে বরখাস্ত করার ব্যাপারটা আমরা তুলে ধরেছি, এবং শিলচর জেলা কংগ্রেসও তা মনে করে। কারণ এরকম একটা ঘটনা যেখানে কি বলবো, ডিক্টেটরশিপেরও থেকেও বড় যদি কিছু হয়ে থাকে, এই ধরনের ঘটনা একটা ঘটলো। আজকে নিরীহ মানুষদের উপর যেভাবে অত্যাচার করা হলো, গুলি চালানো হলো, তাদেরকে সেই জায়গা বা জমি না দেখে তাদেরকে তার জন্য সেই পদক্ষেপ না নিয়ে এই ধরনের ঘটনাকে সত্যিই আমরা ধিক্কার জানাই, এবং অতি সত্তর, যদিও 24 ঘন্টা পার হয়ে গেছে, ডিসি এবং এসপিকে এখনও সাসপেন্ড বা তাদের কোনো সকোচ করা হয়নি, আমরা তীব্র ভাষায় বলি বর্তমান সরকারকে যাতে অতি সত্তর তারা স্টেপ নেয়, পদক্ষেপ নেয়, যাতে করে, কারণ যেভাবে এসপি কথা বললো এবং ভাইরাল হয়েছে ভিডিওটা আমরাও দেখেছি, সেখানে যেভাবে কথাবার্তা বলা হয়েছে পুলিশের তরফ থেকে, যেভাবে কথাবার্তা বলছে মানুষদেরকে যেখান ওইখানটা, মানে সত্যি এটা একটা দুঃখজনক ঘটনা, এবং আসামের ইতিহাসে এটা আমি কালো দিই। পুঁজিবাদীদের হাতে হস্তান্তরের আগে জীবন বীমা নিগমের অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসতে হবে দেশের জনগণের। শনিবার এলআইসির ব্রাঞ্চে আয়োজিত এক্সটেন্ড ওয়ার্কিং কমিটি মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এমনই মন্তব্য করেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত বাম নেতা কমরেড জয়ন্ত মুখার্জি ও কমরেড অমিতেশ সরকার। এদিন কেন্দ্র সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তারা। পাশাপাশি সভাতে জীবন বীমা নিগমের ওপর কেন্দ্রীয় সরকারের নতুন নীতির প্রভাব ও ভয়াবহতার বিভিন্ন দিকগুলো তুলে ধরেন উপস্থিত অতিথিরা সহ ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক অতীন দেব চৌধুরী। এমনটা অবস্থায় এখানে রিসোর্স মোবিলাইজেশনের আমাদের কোনো দরকার নেই। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল পার্লামেন্টের একটা আইনের দ্বারা, এবং প্রতি বছর তার প্রতি কোয়ার্টারে 3 মাস পরে পরে তার যে অ্যাকাউন্টস, তার যে রিপোর্ট আইআরডিএ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে তার জমা দিতে হয়। তাহলে সেই যে কর্মকাণ্ডটা পাবলিক ডোমেইনে সবার কাছে আছে, এখানে স্বচ্ছতা, এর থেকে বেশি স্বচ্ছতা আর কোনো ইন্ডাস্ট্রিতে নেই। এবং এই স্বচ্ছতার মধ্য দিয়ে কথা বলে আজকে যদি অন্য ইন্ডাস্ট্রির কথা আমরা বলি, তাহলে আমরা দেখব যে বিএসএনএল বিদেশ সঞ্চার নিগম লিমিটেড সেটা আজকে প্রাইভেট কোম্পানি হয়ে গেছে। শেয়ার বিক্রির মাধ্যমে প্রথমে বলা হয়েছিল যে শেয়ার শুধু বিক্রি করা হবে, কিন্তু এটা প্রাইভেটাইজেশন করা নয়। আমরা বলছি যে ইট ইজ এ ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপ, বেসরকারীকরণের প্রথম পদক্ষেপ হচ্ছে যে শেয়ার বিক্রি করা। সেটা আমরা দেখলাম যে মারুতি উদ্যোগ, তার শেয়ার বিক্রি হতে হতে এখন সরকারের হাতে less than 5% আছে। বিএসএনএল আমরা দেখেছি, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, তার শেয়ারও বিক্রি হতে হতে এখন একটা প্রাইভেট কোম্পানি টাটার কাছে চলে গেছে। এবং আরও এরকম বাল্কো ইত্যাদি বিভিন্ন ব্যাংক শেয়ার টিয়ার বিক্রি হচ্ছে, এবং সরকার এখন বর্তমানে বলছেন যে কয়েকটা ব্যাংক ডাইরেক্টলি বিক্রি করে দেবে, IDBI ব্যাংক ইত্যাদি সব বিক্রি করে দেবে। অর্থাৎ সরকারের উদ্দেশ্য হচ্ছে নব্য উদারনীতির অর্থনীতির পদক্ষেপ হিসাবে তারা দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পকে ধ্বংস করে দিতে চাইছে, কর্পোরেট হাউসের কাছে তুলে দিতে চাইছে, যেটা আমরা মনে করি দেশের স্বার্থের পরিপন্থী এবং পলিসি হোল্ডারের স্বার্থের পরিপন্থী।
সংবাদ মাধ্যমের বর্ণময় ব্যক্তিত্ব রণবীর রায়ের 18তম প্রয়াণ বার্ষিকীতে শনিবার এক আলোচনা সভা আয়োজিত হলো শিলচর প্রেস ক্লাবে। এদিনের আয়োজিত সভায় বিলম্বিত অবস্থা ও আইনের শাসন প্রসঙ্গে আলোচনায় মত ব্যক্ত করেন। প্রয়াত রায়ের নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হয়েও সেই ঘটনার সুবিচার না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বরাক নাগরিক সংসদের সঞ্জিত দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক বিজয় ভট্টাচার্য প্রমুখ। আমরা এই অঞ্চলবাসী এই ঘটনা প্রত্যক্ষ করছি যে রণবীর রায় হত্যাকাণ্ডকে একেবারে ফাইল চাপা দিয়ে রাখা হয়েছে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন এবং মাফিয়াদের যুগসাজশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটা বারবার সংবাদ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এরপরও আমরা দেখলাম যে বিভিন্ন সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রণবীর রায় হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত করা হবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে রণবীর রায় হত্যাকাণ্ডকে চাপা দেওয়ার জন্য একেবারে সুগভীর যে চক্রান্ত, সেই সুগভীর চক্রান্ত করা হয়েছে এবং বর্তমান সময়ে আজকে আমরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা দাবি জানাচ্ছি যে অনেক হয়েছে, রণবীর রায় হত্যাকাণ্ডের যাতে সেই ফাইল যাতে আবার সেটা যাতে বাদনমুক্ত হয় এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি যাতে উদ্যোগ নেন আমরা এর জোরালো দাবি জানাচ্ছি। শিলচর দূরদর্শন কেন্দ্রকে চিরতরে বন্ধ করে দেওয়ার, অর্থাৎ শিলচর থেকে ট্রান্সমিটার তুলে নেওয়ার যে সিদ্ধান্ত ইতিমধ্যে প্রসার ভারতী পরিচালন কমিটি গ্রহণ করেছে তা তীব্র প্রতিবাদ জানালো ভাষা শহীদ স্মারক সমিতি। শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে সমিতির কর্মকর্তারা বলেন, একাদশ শহীদের এই শহরে প্রসার ভারতীর শিলচর কেন্দ্র বিভিন্ন সময়ে গোটা বরাক উপত্যকার বাংলা সহ অন্যান্য ভাষাগোষ্ঠীর সাহিত্য সংস্কৃতি চর্চায় এক বিশেষ ভূমিকা পালন করেছে। হঠাৎ করে প্রসার ভারতীর এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পাচ্ছেন না বরাক উপত্যকার জনগণ। বরাকের দুই সাংসদ ডক্টর রাজদীপ রায় ও কৃপানাথ মালা এ ব্যাপারে তৎপর হয়ে সমস্যার সমাধান করবেন বলে আশা ব্যক্ত করেন ভাষা শহীদ স্মারক সমিতির কর্মকর্তারা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিয়ে তৎপর হয়ে কেন্দ্র সরকারের সাথে আলোচনা করতে দাবি জানান সমিতির কর্মকর্তারা। চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য প্রসার ভারতী পরিচালনা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে ভাষা শহীদ স্মারক সমিতি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা মনে করি শিলচর প্রসার ভারতী ট্রান্সমিটার এখান থেকে তুলে নিয়ে গেলে এই অঞ্চলে লোকসংস্কৃতি চর্চা ব্যাহত হবেই হবে। তো আমরা এ ব্যাপারে আমরা বরাক উপত্যকার দুই সাংসদ ডক্টর রাজদীপ রায় ও কৃপানাথ মালা তাদের কাছে আমাদের দাবি থাকবে এ ব্যাপারে আপনারা একটা সক্রিয় ভূমিকা পালন করুন এবং যাতে এখান থেকে ট্রান্সমিটার তুলে নিয়ে যাওয়া না হয় সে ব্যাপারটুকু আপনারা দেখুন। আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানাব যেন তিনি সক্রিয়ভাবে এ ব্যাপার নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেন এবং একটা ব্যবস্থা গ্রহণ করেন।
16 সেপ্টেম্বর হিন্দি দিবসের অংশ হিসেবে লায়ন্স ক্লাব ও শিলচর ভ্যালি এক সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। শনিবার অম্বিকাপুরটি স্থিত স্থানীয় রাজীব ওপেন ইনস্টিটিউট এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হিন্দি নিউজ বরাক বার্তাকে সম্মান জানানো হয়। এদিন লায়ন্স ক্লাবের কর্মকর্তারা বরাক বার্তার মুখ্য সম্পাদক সঞ্জীব সিংহের হাতে একটি স্মারক তুলে দেন। পরে বিভিন্ন বক্তারা হিন্দি সাহিত্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্যরা হিন্দি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলেন। एक इलेक्ट्रॉनिक मीडिया को चलाना आज के युग में बिना किसी सरकारी मदद से 25 साल गुजर गए, ऐसा लगता है कि कल ही आरंभ किया हो। पहले दिन भी मैं था इन लोगों के साथ, आज बहुत हर्ष के साथ कह रहा हूँ कि इतने कठिनाइयों के बावजूद, इतने कठिन दौर के बावजूद, आज इनके पिता शिवशंकर सिंह जी के नेतृत्व में पूरा सिख परिवार बड़ा वार्ता के बैनर के तहत हिंदी के सेवा, हिंदी के प्रचार और प्रसार करते आ रहे हैं। और मैं समझता हूँ कि हमारे लिए भी गर्व की बात है कि हिंदी दिवस के अवसर पर ऐसे मेहनत करने वाले, ऐसे खर्च करने वाले महानुभावी बन है जिन्होंने हिंदी को एक अव्वल दर्जा पर दिया है, एक अलग मात्रा दिया है। तो मैं समझता हूँ सम्मानित करने से पहले संजीव सिंह जी बड़ा वार्ता परिवार के बारे में हो और हिंदी के सेवा, हिंदी के प्रेम के बारे में। পূর্ব উধার বন্দের জয়পুর অঞ্চলের ছনপুর গ্রামে আগুন লেগে ভস্মীভূত হল দুই পরিবারের বাসস্থান। গ্রামের নিবাসী প্রেমলতা বর্মন ও ছানু বর্মন নামক দুই ব্যক্তির ঘরে আগুন লাগে। মুহূর্তেই ঘরে থাকা সম্পূর্ণ আসবাবপত্র ও দরকারি কাগজপত্র সহ দুটি ঘরই আগুনে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ 4 লক্ষের অধিক। গত 16 সেপ্টেম্বর বৃহস্পতিবার জয়পুর থানায় উক্ত ঘটনার লিখিত বিবরণ জানানো হয়। এই দুর্ভাগ্যজনকভাবে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরে বিধায়ক মিহির কান্তি সোম দুঃখ প্রকাশ করেছেন। তিনি বর্তমানে গুয়াহাটিতে অবস্থানরত, তাই ঘটনাস্থলে আসতে পারেননি। তবে ওনার প্রতিনিধি তথা এই অঞ্চলের প্রবীণ বিজেপি নেতা দীপক কুমার রুদ্রপালকে পাঠান। শনিবার বিধায়ক প্রতিনিধি দীপক রুদ্রপাল কনপুর দলইছড়া গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদ্যুৎ বর্মন, কাছাড় জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শম্ভু ঠাকুর, জয়পুর কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান স্নিগ্ধা পালকে নিয়ে ঘটনাস্থলে যান ও ওই দুটি পরিবারের সাথে দেখা করে আর্থিক অনুদান তুলে দেন। এছাড়াও আশীষ রঞ্জন মাহাতো, রানু দে, প্রতাপ দেবনাথ, সৌরভ দাস, মনোজ বর্মন, নারায়ণ সোম, সমাজকর্মী শুভ্রজিৎ আচার্য প্রমুখ ওই দুটি পরিবারের খোঁজ নেন। মানে গত 15 সেপ্টেম্বর 2021 ইংরেজিতে এখানে দুইটা পরিবারের ঘরে আগুন লাগছে। একটা হলো প্রেমলতা বর্মন আর একটা হলো সানু বর্মন। তো এই উপলক্ষে আজকে বিধায়ক মহাশয় কিছু আর্থিক অনুদান দিছে, এটা আমরা এইখানে সবাই সামনে তারা হাতে তুলিয়া ধরছি দিছি আর কি টাকাটা ওইটা। আর আগামীতে দেখবো আমরা আরও চেষ্টা করি আরও কিছু তারা দিতে পারি কি না। হ্যাঁ, এই উদ্দেশ্যে আজকে যাওয়া। তো এখানে যে দুইটা পরিবারের মানে ঘর জ্বলে গেছে, এটা কেমন ক্ষয়ক্ষতি? মোটামুটি ক্ষয়ক্ষতি তো প্রচুর, তারা তো কোনো কিছুই বাইর করতে পারছে না ঘর থেকে, যেটা তারার মুখে শুনলাম বা এখানে দেখলাম। এমনকি বাসনপত্র থেকে আরম্ভ করিয়া যত কিছু আছে ঘরে সব কিছুই তারা জ্বলছে, কিছু আর মানে বাঁচছে না। মানে আজকে বিধায়কের পক্ষ থেকে আপনারা আর্থিক অনুদান দেওয়ার উদ্দেশ্যে আওয়া? হ্যাঁ, মূল উদ্দেশ্য হইলো এটা, কারণ বর্তমানে বিধায়ক গুয়াহাটিতে আছে, ওই টাইম তো আইতে পারছে না, যার ধরুন আমরা কাছে এই টাকাটা। দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মতিথি এবং আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 আয়োজিত করা হয় আয়নার খালে। হাইলাকান্দি জেলা পর্যায়ে নেহেরু যুব কেন্দ্র সংগঠন আয়োজিত করেছে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান। দৌড় শুরু হওয়ার আগে দীনদয়াল উপাধ্যায়ের ছবিতে ফুল অর্পণ করা হয়। এই দিন অনুষ্ঠানে বিশেষ করে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উপপরিচালক কল্পনা গাঙ্গুলী, আয়নের খাল এলপি স্কুলের শিক্ষক কাঞ্চন মজুমদার, এসএস কলেজের অধ্যাপক যোগেশ্বর দেব প্রমুখ। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 অংশগ্রহণ করেন 100 জন যুবক যুবতী।
দৌড়ের শেষে অতিথিরা যুবক যুবতীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন। তারপর সেখানে একটি সভা হয় দীনদয়াল উপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে। এতে নেহরু যুবকেন্দ্র সংগঠন উপপরিচালক কল্পনা গাঙ্গুলী বক্তব্য রাখেন। ন্যায্য মূল্যের দোকানি প্রয়াত রঞ্জিত ঘোষের পরিবারকে আর্থিক সাহায্য দিল পালংঘাট সমবায় সমিতির ডিলার অ্যাসোসিয়েশন। গত 14 সেপ্টেম্বর লিভারজনিত রোগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত হন তিনি। রেখে গেছেন পত্নীসহ এক ছেলে এক মেয়ে। এ অবস্থায় পরিবারের আর্থিক সংকটের কথা চিন্তা করে শনিবার পালংঘাট সমবায় সমিতির অন্তর্গত ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষে সহসভাপতি সুখেশ দেব, সৌমিত্র রায়, কমলেশ দেব প্রয়াতের সচিনপুর বাড়িতে গিয়ে পত্নী রুবিরানী ঘোষের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুখেশ দেব বলেন, গত 36 মাস থেকে ডিলাররা কোনো কমিশন পাচ্ছেন না, এতে তারা চরম আর্থিক সংকটে ভুগছেন। তিনি তাদের ন্যায্য প্রাপ্য মিটিয়ে দিতে মুখ্যমন্ত্রী, সমবায় মন্ত্রী, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন। আজকে আমরা পালংঘাট ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শ্রাদ্ধ শান্তির লেগে একটু পয়সা কালেকশন করি, আমরা ডিলার অ্যাসোসিয়েশনের মধ্য থেকে আমরা কালেকশন করিয়া সাহায্য করলাম। আগামী তো আমরা করিয়া যেমন কিছু পয়সা কালেকশনের বাকি রয়েছে। আচ্ছা, আমরা এই যে আজকে 36 মাস থেকে আমরা ডিলারি করলাম, ডিলারি করা খালি নামে আমরা ডিলারি, কিন্তু আমরা কোনো পয়সা করি পাইতেছি না। আমরা করবারা দিতাম পারলাম না, ইলেকট্রিকের বিল দিতাম পারলাম না, যে ডেলিভার আছে যে পারলাম আরে তারও আমরা পয়সা দিতাম পারলাম না, যার জন্য আমরা চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে আসি। আমরা এই ব্যাপারে আমরা মাননীয় সিএম, আমরা এই হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমরার সময় মন্ত্রী রাজীব দাস মহাশয় এবং আমরা স্থানীয় মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্য তথা স্থানীয় ডেপুটি কমিশনার মাননীয় প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করার, এই ব্যাপারে আমরা কিরকম একটা সুরা পাইতাম, এটা থেকে আমরা কিরকম পরিত্রাণ পাইতাম, এটার লাগে আমরা সবের দৃষ্টি। 2 বছর আগে চড়া সুদে 4 লক্ষ টাকা ঋণ সংগ্রহ করেছিল দাসকরণীর বাপ্পা দেবনাথ নামের যুবক। ঋণের বোঝা বাড়তে বাড়তে এমন পরিস্থিতি দাঁড়ায় যে তার বাবা নিজের বাড়ি বিক্রি করে প্রায় 30 লক্ষ টাকা একদল লোকের হাতে তুলে দেন। বাপ্পা দেবনাথের বাবা নিশিকান্ত দেবনাথ এলাকার লোকের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়ে ঘর চালাতেন। তার সম্পদ ছিল একমাত্র নিজের বাড়ি, যা ছেলের সুরক্ষার খাতিরে তিনি বিক্রি করে দেন। টাকা নেওয়ার সময় সংগ্রহকারীরা চালাকি করে কোনো কাগজ তার হাতে তুলে দেননি। প্রায় 1.5 বছরের মাথায় আবার কিছু লোক অতিরিক্ত টাকা চেয়ে নিশিকান্ত এবং তার পরিবারের লোকদের ভয় দেখাচ্ছে। সম্প্রতি নিশিকান্ত দেবনাথকে আটকে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। তারা আরও 6 লক্ষ টাকা তার কাছে দাবি করেছে। এই ঘটনায় মধ্যস্থতাকারী দালালদের এক নতুন চক্র সামনে এসেছে। যে লোকেরা নিশিকান্ত দেবনাথের ছেলেকে 4 লক্ষ টাকা ঋণ দিয়ে শেষমেশ তারা বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিল, বাড়ি বিক্রির সময় তারা অতিরিক্ত 8 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এবার তারা আবার নতুন ফন্দি এঁটে অতিরিক্ত টাকা সংগ্রহ চেষ্টা করছে। নিশিকান্ত দেবনাথ এবং তার স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং নিজেদের সুরক্ষার আর্জি জানিয়েছেন। তাদের অভিযোগ, পুলিশের কিছু আধিকারিক তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন এবং অপরাধীদের সুযোগ পাইয়ে দিতে চেষ্টা করেছেন। নান্টু দেবনাথ, সজল দেবনাথ, রতন বণিক সহ কয়েকজনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে। আমার ছেলে ঋণ দার একটা হয়েছিল, আগে ইন্টারেস্ট টাকা লইছিল, লওয়ার পরে দিয়া ইন্টারেস্ট টাকা লইয়া পরে কিছুদিন ইন্টারেস্ট দিছে, বাক্কা দিন দিছে ইন্টারেস্ট দিয়া, এরপরে সে পারছে না আর দিত, বাক্কা ইয়ে হইয়াছে। তারপরে ওয়ার পরে দিয়া আমরা আইয়া তারা উৎপাত বাড়ির মধ্যে খুব উৎপাত করে, উৎপাত করার সত্ত্বে এরপরে হে বাইকিয়া গেছে গিয়া, বাড়ির থেকে গেছে গিয়া না কইয়া তারার উৎপাতে অনেকটা কর্ম আমি যে আমরা প্রাণে বাঁচার লেগে আমরা গিয়া সঙ্গে সঙ্গে থানার মধ্যেও একটা এফআই দিছি। তারপরে আমার জমিন আছিল দাসকলোনি উদয়ন কমপ্লেক্স, এখানেও বাড়ি বিক্রি করছি, 30 লাখ টাকার মতোই বিক্রি হয়েছে। ওয়ার পরে গিয়া তারারে ঋণ সব পুরা টাকা তারারে দিয়া দিছে। দেওয়ার পরে হঠাৎ করে তাইন রে 1.5 বছর পরে তাইন রে সেদিন পরশু দিন নিয়া থানার মধ্যে নিছে, ইয়ে হের বাড়িত নিছে, হ্যাঁ উঠাইয়া অফিসে গেছে, গ্যাসের অফিসে যাওয়ার পরে তাইন রে উঠাইয়া, কে উঠাইয়া নিছে? ওই তো রাহুল চক্রবর্তী,
রাহুল চক্রবর্তী উঠাইয়া লইয়া গেছে তার বাড়িতে, নিয়া দরজা জানালা লাগাইয়া তাইটা খুব মারপিট করছে। তারপরে আমি কি করবো, থানায় গেছি, থানাত গিয়া পরে আমি গিয়া পুলিশে জানাইছি, জানানোর পরে পুলিশে গিয়া উদ্ধার করে আনছে। আনার পরে তাই রাহুল চক্রবর্তী রোহিত চক্রবর্তীর এগেনস্টে আমি FIR করছি থানার মধ্যে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সোমবার ভারত বন্ধ সফল করতে জোরালো আহ্বান বাম সংগঠনে, রয়েছে বিশাল রেল। শিবঝাড় কাণ্ড, সোনাইয়ে প্রতিবাদে সরব আমসু, পড়ানো হল মুখ্যমন্ত্রী। চলিতকান্দি টু উধারবন সংযোগকারী সড়কের বেহাল অবস্থা, সংস্কারে সরব স্থানীয়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।